रसराज विजय बाबू पूर्णब्रह्म पूर्णानंद हरि चार ठाकुर सम्पर्के गुरुचार ठाकुर के लिए प्राय नय दस खाना गान लिपिबद्ध कर मन करी सर्वोत्कृष्ट गान मन है श्रीधामा कमी नवजुगे आनंद भव हरि अर्धसभा तुले धरते हैं आसल कुंजन
স্কুলে 15 জন 20 জন শিক্ষক থাকে বাবু, থাকে না? হেডমাস্টার হয় একজন, 100 স্টুডেন্ট থাকে, ফার্স্ট ডিভিশন পায় একজনে, রামচন্দ্র হরি, কৃষ্ণচন্দ্র হরি, গৌরচন্দ্র হরি, আসল হরিকে আমি তারক গোসাই যে লিপিবদ্ধ করেছি, যত হরি এর আগে আবির্ভূত হয়েছে তার থেকে একটা স্বতন্ত্র আমার ঠাকুরের মধ্যে আছে, এই জন্যই আমি লিপিবদ্ধ করেছি। রাম হরি নারায়ণ হরি, কৃষ্ণ হরি কই, নদিয়ার দৌড় হরি, আসল হরি কই, সবার ভিতরে তৎকালীন আমাদের ব্রাহ্মণরা বলল কি, শূদ্রের সাধন ভজনের অধিকার নাই, সে যখন সাধন ভজন করেছে রাজ্যে অকাল করেছে, এই জন্য তাকে সাধন থেকে বিরত করতে হবে। ভগবান রামচন্দ্র নিজ হস্তে ওই শম্ভুকে হত্যা করেন। এখন একবার ভাবুন, আপনি আমি কোন ধর্মের মানুষ, যে ধর্মের মানুষ ভগবানের নাম স্মরণ করতে পারবে না, এমন একটা যুগ ছিল যে যুগে ধর্মগ্রন্থ চোখ থেকে যদি কেউ দেখত তার চোখ উৎপাদন করা হতো, যদি কেউ ঠাকুরের গুণ কীর্তন কর্ম থেকে শ্রবণ করত তার কর্ণে সীসা তালা হতো। রামচন্দ্র শম্ভুকে হত্যা করলেন, তার অপরাধ কি? শ্রীহরির ভজন। এখন তাকে কি হরি বলা যায়? বলেন ভগবানের তো বাবু দোষ বলা যায় না, ভগবান তো, আর এটা হলো পূর্ণভূমি ঠাকুরের, এ জায়গায় যুক্তি তর্কের জায়গা না, তারপরও এসে যায় ভগবান কৃষ্ণচন্দ্র। ভগবান কৃষ্ণচন্দ্র যদি আপনারা মহাভারত খানা দেখেন, সে জায়গায় অনেক জায়গায় লীলা এদিক সেদিক আছে, অসত্যম হত ইতি গজ এই কথা বলবে না ধর্মরাজ যুধিষ্ঠির, ভগবান হাত পা বেঁধে যুধিষ্ঠিরকে দিয়ে সেই কথা বলিয়েছে। তারপরে গোল সুন্দর, গোল সুন্দর আচণ্ডালে কোল দিতে পারে নাই, কারণ গৌরাঙ্গ মহাপ্রভু ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে। আমার ঠাকুর পূর্ব পূর্ব সূত্র অনুযায়ী যে যে জায়গায় ত্রুটি দোষ সেই সমস্ত জায়গা বাদ দিয়ে নিষ্কলুষ জায়গায় ঠাকুর আবির্ভূত হয়েছে। জাত পাত বর্ণ বৈষম্য সুৎমার্গ যেন না থাকে, তাই বিজয়বাবু লিখলেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য গৃহে সেই ধনে বঞ্চিত, ও সেই ধনে বঞ্চিত, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য গৃহে হরি উপস্থিত, দিনহীন পতিত জনে সেই ধনে বঞ্চিত, ও সেই ধনে বঞ্চিত। যে জাতির রাজা নাই সে জাতি রাজা নাই, এই তো কথা, এই কথাটাই ধ্রুব সত্য। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র ক্ষত্রিপুরে জন্মগ্রহণ করেছে, তাপর যুগের ভগবান কৃষ্ণচন্দ্র বৈশ্যকুলে জন্মগ্রহণ করেছে, কলি
এই জন্য ভগবান গৌরচন্দ্র ব্রাহ্মণপুরে এসেছে। আর পতিতের বান্ধব হরিচাঁদ ঠাকুর নিচুপুরে এসেছে, অর্থাৎ সমপর্যায় না গেলে সম ব্যথার ব্যথা বোঝা যায় না। আমি যদি উচিতে থাকি আমি সে জায়গার খবর জানি, আর নিচে কি হচ্ছে আমি তা জানি না। এই জন্য সম ব্যথার ব্যথিত হয়ে আমার হরি গুরুচাঁদ ঠাকুর আবির্ভূত হয়েছে। তাই বিজয় সরকার কত চমৎকার ভাবে লিখলেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় জন্ম যদিও আমার তবু নহে আমি শুধু নমর একার, এর চেয়ে ভালো কথা হয় না বাবু। ঠাকুর বলছে আমার জন্ম নবসূত্র কুলে, তথাপিও আমি শুধু নমদের একার ঠাকুর না, আমি কাদের দলিত পীড়িত যারা দুঃখে কাটে কাল সুস্থে সুস্থে বলে যত জল চল, অর্থাৎ যুগ যুগ ধরে যাদের ধর্মে অধিকার নাই মন্দিরে ঢোকার অধিকার নাই সেই সমস্ত মানুষের জন্য জনসাধারণের জন্য আমার হরিগুরু চাঁদের আবির্ভাব। এবার পতিতকে যে নাহি করে আবির্ভাব।
যে ধর্মের নাম এগুলো হয় না, ধর্ম তো ধর্ম। উপনিষদে লেখা আছে অমৃতাস্য পুত্রা, আমরা প্রতিটি জীব অমৃতের সন্তান, উপনিষদের কথা। সেই উপনিষদের মরমী বাণী প্রচার করার জন্য আমার হরিগুরুচরণের আবির্ভাব। ধর্ম রাজ্যে জাতি কুল মান আয়ান গৌরবের বিচার ঘুচাইয়ে দিলে ঠাকুর অন্ধ সংস্কার। মুসলমানের ছেলে আমি, তারও আমাকে গুরু রূপে বরণ করেছে অক্ষয় চক্রবর্তী, তিনি ব্রাহ্মণের নন্দন আছে না বাবু। ইত্যাকারে আমার ঠাকুরের নামের প্রেমের জগতে এমন একটা মাধুর্যময় পরিবেশ তৈরি হয়েছে, এর আগে কোনো অবতার কোনো ভগবান তা তৈরি করতে পারেনি। জাতি ধর্ম নির্বিশেষে শ্রী নামে শ্রীধামে এসে এক নাম, সেটা হলো হরিনাম। আর এ হলো মহাপ্রভুর শ্রীধাম, এক পাত্রে সবাই প্রসাদ পাচ্ছে। এর আগের অবতারে, এর আগের যুগে কখনো এরকম এক নাম এক তাল এক ভাব ছিল না, এক ভগবানের বহু ভাব ছিল। ধর্ম রাজ্যে জাতি কুলমান গৌরবের বিচার ঘুচাইয়ে দিলেন ঠাকুর অন্ধ সংস্কার। মহাজন দেখাইয়া দিল চলো সেই পথে, ও চলো সেই
পথে। সবার লাইন কিন্তু এক না,